আজ আমরা চলেছি গোমুখের পথে। চলেছি গোমুখের পথে, গোমুখের পথ বড় কঠিন। দেবভূমি হিমালয়, গোমুখের পথে। নমস্কার বন্ধুরা, ভবগুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি গোমুখের পথে। গঙ্গা মায়ের যে উৎস, সেই গোমুখের সন্ধানে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এইরকম পূর্ণত্বয়া গঙ্গার এই রূপ আমরা দেখাবো। আর দেখতে পাচ্ছেন ভাগীরথী শিগিয়ে যে পাহাড়, সেটা এখন কুয়াশাতে, একদম কুয়াশায় দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও, অবশ্যই সবাই দেখবেন আর এনজয় করুন এই গোমুখ মা গঙ্গার উৎসমুখ। দেখতে থাকুন আমাদের ভবগুড়ি চ্যানেল, সঙ্গে থাকুন সবাই। নমস্কার। এই যে নচিয়া নচির বৌদি ঠকঠক করে কাঁপছে, সবাই যাব আমরা গোমুখের পথে। তো এই লাল বাবা আশ্রমের সামনে ওরা দাঁড়িয়ে আছে, সবাই যাবে বলেই রেডি হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রেকফাস্ট দেয়নি এখনো। লাল বাবা আশ্রম, সব কিছু এখানে কিন্তু নিজেকে করে নিতে হবে। লাল বাবা আশ্রমের ক্যান্টিনে সকালবেলা ব্রেকফাস্টে দেয়া হচ্ছে। ও দু বাটি খাবে না, এক বাটি খাবে, আমার জন্য রেখেছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে ক্যান্টিন, খুব সুন্দর। কালকে রাত্রে আমরা খাবার দাবার খেলাম। হ্যাঁ, আজ থ্যাংক ইউ ভাইয়া। টিফিনটা করা যাক, কর খেয়ে করে তো বল। কাল ভুজবাসায় এসে পৌঁছেছি, আর আজ সকালবেলা দেখাচ্ছি ভুজবাসায় যেসব চারাগুল্ম গাছগুলো আছে, তা সেগুলোর প্রত্যেকটা ভেষজ গুণ এমনই যেন প্রত্যেকটাই ওষুধের দোকান। এক একটার পাতা ছিঁড়ে মুখে দেওয়া আছে, কোনোটা নাকের নিঃশ্বাস নেওয়া আছে, কোনটা মানে কোনটা রক্তচাপ কমায়, কোনোটা কোলেস্টেরল কমায়, কোনোটা নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে। হ্যাঁ, এইসব গাছগুলো আপনাদের কি বলবো, প্রত্যেকটা যেন ওষুধের দোকান হয়ে আছে এগুলো, এই প্রত্যেকটা গাছ। আমরা ছিলাম এই লাল বাবা আশ্রমে, আজও হয়তো থাকবো এখানে, এখনো ডিসিশন ঠিকঠাক নিতে পারিনি। GMVN বাংলো, আর এটা হচ্ছে ফরেস্ট অফিসের বাংলো। এই হলো ভুজবাসা। এরকম টেন্টে রাত কাটানোর মজাটাই আলাদা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভুজবাসায়। হ্যাঁ, সেই ঠান্ডা কাটিয়ে থাকাটাই বড় ব্যাপার। এই হচ্ছে ভুজবাসার শোভা। এই যে দেখতে পাচ্ছেন ট্রলিতে ট্রলিতে সব লোক উঠছে, আমাদের ওপারে যেতে দেবে না, কারণ বলছে যে আমাদের ওই রকম, হ্যাঁ আমাদের যেহেতু গোমুখ পর্যন্ত পারমিট করা আছে, আমাদের এই ট্রলিতে উঠতে দেবে না। যাদের, হ্যাঁ যাদের তপোবন পারমিট তাদেরই উঠতে দেবে, আমাদের বাঁ দিক দিয়ে তো রাস্তা ভেঙে গেছে, দেখার কিছুই নেই। একই ব্যাপার, কেউ ওই ভুলটা করবেন না, যারা আসবেন তারা তপোবন পর্যন্ত চেকিং এর পারমিটটা নেবে, আর গাইড অবশ্যই, গাইড অবশ্যই।
क्या तो ले लेंगे। আমাদের এটা দিয়ে তো যেতে দিল না ট্রলিতে, তো আমরা হেঁটেই যাচ্ছি। ওরা সব ফিরে আসছে, কিছু তো করার নেই, অন্য রাস্তা দিয়ে আমরা গমুকের দিকে যাই যতটা দেখতে পাওয়া যায় আর কি। চলেছি গমুকের, আমরা ট্রলির কাছ থেকে চলে এলাম কারণ ট্রলিতে বলছে যে যাদের তপোবনের পারমিট আছে তারাই একমাত্র উঠতে পারবে, যাদের না আছে তারা ওই বাঁ দিক দিয়ে রাস্তায় উঠে গমুকে যতটা দেখতে পাওয়া যায় ততটুকুই দেখতে পাবে। আমার পিছনে একজন আছেন, তারও একবার এক্সপিরিয়েন্স শুনিয়ে নেন। জি, কাল তো আপ গাই থে না? হ্যাঁ, রাস্তা টুটা হয়ে থা। জি, নেই জানা পায়েঙ্গে। জি, আচ্ছা আচ্ছা, চলিয়ে একসাথ জিতনা তো দেখ পায়েঙ্গে। জি, ও দেখেঙ্গে। লেকিন আগে ওহাঁ সে রাস্তা হ্যায় তো জানে দেনা চাহিয়ে, জো লোগ গঙ্গোত্রী কি যাত্রা করনে আতে হ্যায় গমুক কি, তো ও বাপিস আয়েঙ্গে, উনকো অর কুছ নি চাহিয়ে। ঠিক ঠিক, একদম ঠিক কথা। তো দেখি কতটুকু দেখা যায়। আর এটা হচ্ছে ইয়ে জিএন বিএন। গুড মর্নিং। ঠিক আছে, আর আমরা যাচ্ছি এই পথে, চলেছি গমুখের পথে। গঙ্গা মাতার উৎসমুখ দর্শনের উন্মুখ ইচ্ছাই এই জার্নি। আপনারাও দেখুন কি কষ্ট করলে তবে এই জার্নিটা সফল করা যায়। ওই দেখুন আগে চলে গেছে অনেকটা। এখান থেকে দেখতে পাওয়া ভুজবাসার ছোট্ট জনপদ। চলেছি গমুখের পথে, দূরে দেখা যাচ্ছে ভুজবাসার লাল বাবার আশ্রম, জিএমভিএন এর কটেজ এবং ওই ট্রলির জায়গাটা। ওই যে ট্রলি পার হচ্ছে সব মানুষজন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেই সুযোগটা পেলাম না যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, কেননা যেহেতু তপোবন পর্যন্ত ট্রেকিং এর পারমিট আমরা করিনি, আমরা তো ট্রেকিং এ যাবো না তপোবন, তাহলে কেন করব? সেক্ষেত্রে বুঝিনি, কিন্তু যখন অনলাইনে আমরা পারমিট করেছিলাম নন্দা দেবী এতে, তখন তো ওনাদের বলা উচিত ছিল কি এইভাবে যাওয়া যাবে না, ঝুলা করে যেতে গেলে তপোবন পর্যন্ত পারমিট করতে হবে। আমরা তো জানি না, আমরা এত দূর থেকে তো এসেছি ঝুলা করে যাবো, সামনে থেকে গমুক দর্শন করব, কিন্তু আমাদের হলো না, যেহেতু আমরা গমুক পর্যন্ত পারমিট করেছি তপোবন পর্যন্ত করিনি। সেহেতু ঝুলাতে যারা যায় তাদের শুধুমাত্র তপোবনের পারমিট থাকলে তারাই যেতে পারে, তাই আমাদের এই রাস্তা যেতে হচ্ছে। কিন্তু এই রাস্তা মানে মনে হয় না ওই যেতে কতটা পারবো জানি না। এই যে চলেছি সবাই মিলেই, অনেকেই আছে আমাদের মতোই, চলো যাওয়া যাক যতটা পারা যায়, দেখতে পাবো গমুককে যতটা দূর থেকে, এই হচ্ছে ব্যাপার। আসছে সব মানুষজন যারা আমাদের সঙ্গী হয়ে আছে, ওরা একটু পিছিয়ে পড়েছে, কিন্তু এই পথ কঠিন পথ। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। চলো যাওয়া যাক, জয় গঙ্গে মাইয়া। হ্যাঁ, দক্ষিণেশ্বর। কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছে সবাই।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলার নয়, দেখতে পাচ্ছেন? উফ, অনেক রাস্তা আমরা চলে এসেছি অলরেডি, আরও গ্লেসিয়ার আরও কিছুক্ষণ বাকি আছে। দেখতে পাওয়া যাচ্ছে আরও দুজন আসছে। চলেছি গোমুখের পথে সবাই আমরা। গোমুখের পথ বড় কঠিন, বিশেষ করে যারা ভুজবাসা থেকে বাঁ দিকের পথটা বেছে নিয়েছে তাদের ক্ষেত্রে তো আরও অনেক কঠিন। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে গ্লেসিয়ার, দেখতে পাচ্ছেন কি আপনারা? আপনাদের দেখাই ওই যে দূরে দূরে। আর এসব সবাই চলেছে, আমরা একসাথেই চলেছি। কার কোথায় বাড়ি খুব বেশি জানার দরকার নেই বা অত পরিচয় হওয়ার দরকার নেই, কিন্তু সবাই চলেছে গঙ্গার উৎসমুখ দর্শনে। আমরাও ভবঘুরের টিম চলেছি একই উদ্দেশ্য। প্রচণ্ড হাত ধরে যাচ্ছে, আর এই যে কলধ্বনিতে বয়ে চলেছে গঙ্গা, অতীত পাবনী গঙ্গার, আর এই সবার পিছনে পড়ে গেছে এই মুহূর্তে নাচি। চলো যাওয়া যাক। হ্যাঁ, পথে দেখার কত কিছু মিলে যায় তাই না? এই যে ছবিটা তুলছে ওই যে পাথরটার, তা যেন চোখ মুখ সব দেখা যাচ্ছে। আর এই যে গাছটা, কি সুন্দর গাছটা দেখুন তো। সবাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি এই যে গাছটা দেখছি, কি সুন্দর গাছটা। আর এই যে পাথরটা, এ তো চোখ মুখ সব কিছু আছে। গরুড় ভগবান, গরুর ভয় যে চোখ দেখা যাচ্ছে সব, মুখ হ্যাঁ মুখ হ্যাঁ ভগবান কা বাহন। হ্যাঁ, গরুড় গরুড় কিছুক্ষণ বিশ্রাম। ভাই সাহেব আ যাইয়ে সব রেস্ট কর দিজিয়ে, রেস্ট কর লিজিয়ে। আসলে অনেকটা রাস্তা, অনেক রাস্তা, আর বোল্ডারে ভর্তি, ভীষণ বোল্ডার। আজকে আবার কি হবে? কোনো প্রবলেম নেই, চলে যাবো, যেতেই হবে, সবাইকে যেতে হবে। এই ব্যাপারে দেখা যাক, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। তার আশীর্বাদ আছে নিশ্চয়ই। আর সব লোকজন ওই যে আসছে সব দূরে, আর এদিকটা কি অবস্থা দেখাচ্ছি আপনাদের। আর আমাদের যে সামনে একজন আছে তিনি এখানে। আমরা অবশেষে পৌঁছে গেলাম গোমুখ যে ক্ষেত্র, এই যে জায়গাটা, সেই জায়গাটা। হ্যাঁ, এরপরে গোমুখের মুখটা দেখব এখন। এই দেখুন লেখা আছে, কি লেখা আছে? গোমুখ সেত। ওকে, এই যে সব মানুষজন, একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে অসমাপ্ত। আচ্ছা, এই যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যর তুলনাই হয় না। ভারতের পতাকা উঠছে দেখতে পাচ্ছি। এই যে নচি আসছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাওয়া প্রকৃতির সৌন্দর্য আপনারা দেখছেন। আর এখানে ঠাকুর, প্রণাম করো, এখানে প্রণাম করো। এই যে হর হর মহাদেব। এখন আসছে সবাই এখানে। এই হলো স্রোতস্বিনী মা গঙ্গা, আর এটা গোমুখের ক্ষেত্র। চলুন আবার যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক, আবার সেই বোল্ডার পার করে
এগিয়ে যেতে হবে আমাদেরকে গোমুখের একদম মুখের কাছে। এই হলো গোমুখের কাছে স্রোতস্বিনী গঙ্গার রূপ। এখানেও বরফ দেখা যাচ্ছে, বরফের গ্লেসিয়ার দেখা যাচ্ছে এখানে। গোমুখের এদিকের পথ বন্ধ, এদিকের পথটা বন্ধ, ওই দিক দিয়ে যেতে গেলে পারমিট লাগবে আপনার তপোবনে। আমরা গোমুখের ক্ষেত্র তো আমরা এখানকার জার্নি এখানে শেষ করছি। এবার আমরা পৌঁছে যাব ভুজবাসায়। সাবধানে চলো, নচি নেমে আয়। আমরা চলে এলাম গোমুখে। এই দেখতে পাচ্ছেন গঙ্গা, ওই কোনো তো হ্যাঁ ওটা যেতে পারলাম না। হ্যাঁ তারপরে বলো। অবশেষে আমরা গোমুখের মুখ পর্যন্ত না হলো তার থেকে প্রায় 200 মিটার দূরে আছি। এই আমাদের জাতীয় পতাকা, আমাদের দেশের শক্তি। এখানে আমরা আসতে পেরে আমাদের ভবগুরের টিমের দারুণ লাগছে, দারুণ লাগছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, গঙ্গে মাইয়া কি জয়। গোমুখের মুখের কাছে পৌঁছে না পারলেও বরফ পেয়েছি, গোমুখের এই জল, এই যে বরফ এখনো গলেনি, শক্ত বরফ। এস আমরা ভবগুরের টিম অলরেডি পৌঁছে গেলাম গোমুখে একদম। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা পারবো কিনা। আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে, করবেন, দেখবেন ভিডিও, আমাদের গোমুখের ভিডিও দেখবেন আপনারা। আমরা ভবঘুরে একসাথে, আমরা ভবঘুরে। গোমুখ প্রসঙ্গে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভ্রমণ কাহিনীর কিছু পোর্শন এখানে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। গোমুখ নামকরণে সার্থকতা খুঁজি, গাভীর মুখ হয়তো কবিচিত্তের কল্পনার কথা, তবু মনে হয় সামনের দুটি বরফের চূড়ার সঙ্গে গরুর শিঙের সাদৃশ্য এবং বরফের গুহাটি মুখবিবর মাত্র। আবার মনে হয় কো অর্থে পৃথিবীও তো হয়, পৃথিবীর এই তুষার বিবরিত এই নদীর উৎসমুখ, তাই বুঝিবা গোমুখ। বরফের প্রকাণ্ড গুহা, 300-400 ফুট উঁচু, শতখানেক ফুট চওড়া, ভিতরে অন্ধকার। সেই গোপন অন্ধকারের ভিতর থেকে তরল তরঙ্গে জল বয়ে আসছে, গুহার মুখে বরফের চাঙড় ভেঙে পড়ছে, জলের স্রোতে বরফ ভেসে ভেসে আসছে, বরফ গলা জল নিদারুণ শীতল, জলের রং ঘোলাটে, গঙ্গার গৈরিক বাসের পূর্বাভাস। চারিদিক নিস্তব্ধ নিশ্চল, যোগমগ্ন হিমাচল, তুষারকান্তি জ্যোতির্ময়, তারই মাঝে জাহ্নবীর জন্মকাকলি, সুরধ্বনির সুরধ্বনি, ভাগীরথীর মর্তে অবতরণ। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে অমর মাহাত্ম্য হৃদয়ে উপলব্ধি করি, চোখের ওপর ভেসে ওঠে
এই শীর্ণকায়া পর্বত নির্ঝরিণী মহিয়সী মহিমা বিশাল বিস্তৃতি অঙ্কুরের মাঝে মহিরুয়ের ইঙ্গিত দেবাদিদেব মহাদেবের জটা বেয়ে স্বর্গের নির্ঝরিণী সব কলোচ্ছ্বাসে নেমে আসে মন্দাকিনী সরস্বতী গৌরী নন্দা অলকানন্দার সহিত মিলিত হয়ে ছুটে আসে ভাগীরথীতে নিঃশেষে বিলীন হয় অন্নদায়িনী শান্তিপ্রদায়িনী ভাগীরথী হিমাদ্রিশিখর হতে মহাসাগর বিরাট হতে বিশাল ধ্যানমগ্ন স্তব্ধ হিমাচলে উৎপত্তি চিরজাগ্রত উদ্বেল মহাসমুদ্রে বিলুপ্তি গোমুখ বিবর নিঃসৃতা জাহ্নবীর ছল ছল উচ্ছল বাণী ওঠে নির্ঝরিণীর সেই কলধ্বনির মাঝে মহাসাগরের মহাকল্লল প্রতিধ্বনিত হয় গোমুখ কল্লল মাঝে শুনি আমি সাগর সঙ্গীত আমরা যে পথে যাচ্ছিলাম গোমুখের পথে সেই দিক থেকে শিবলিঙ্গকে দেখা যাচ্ছিল না কিন্তু সেই সময় আর কি অন্ধকারে মেঘে ঢেকে গিয়েছিল এখন দেখা যাচ্ছে এই দেখুন শিবলিঙ্গ একটু আরও দেখতে পাচ্ছেন মেঘে ঢেকে যাচ্ছে ক্রমশ বাট এটাই শিবলিঙ্গ আর আমাদের সব যাত্রীরা নেমে পড়ছি আস্তে আস্তে এই যে সবাই যাচ্ছে গোমুখ থেকে ফিরে আসছি আমরা কী ডিসিশান নেব ওখানে ভুজবাসায় গিয়ে বলবো এখন কিছু আমরা জানি না দূরে দেখা যাচ্ছে ভুজবাসা আমরা গোমুখ থেকে ফিরছি আমাদের সব যাত্রীরা যাচ্ছে ওইদিকে তো আমাদের এখনও টার্গেট করে আছি যে আজকেই পৌঁছতে হবে গঙ্গোত্রী চলুন এটা দেখা যাক পারি কি না আমরা সবাই বলছি পারবো তো একদম চল চল যাই চলো আর দেখতে পাওয়া যাচ্ছে ভুজবাসা ঠিক আছে চলুন আসুন আমাদের সাথে হ্যাঁ ভুজবাসা দেখতে পাওয়া যাচ্ছে চলুন আজকে আমাদের এই পথেই ফিরে যেতে হবে গঙ্গোত্রীর পথে পারি কি না পারি সেটা ভুজবাসায় গিয়ে বুঝতে পারবো তো আপাতত তো ভুজবাসায় নামি হ্যাঁ ঘন্টা চার সাথে থেকে জার্নি হবে নিচে নামার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছে দাদা ভুজবাসা থেকে গঙ্গোত্রী ফেরার পথে আমরা ভিডিও ঠিকঠাক করতে পারিনি তার প্রথম কারণ হলো অলরেডি তখন 12:30 বেজে গেছে ফিরতে হবে সেই ফেরার তাড়ায় কোথাও দাঁড়ায়নি আতঙ্কও কাজ করছিল কীভাবে তাড়াতাড়ি ফিরতে পারব যাই হোক আমরা ফিরলাম গঙ্গোত্রীতে সন্ধ্যার আগেই নচি আপেল কাটছে আমরা বেরিয়ে যাবো আজকেই হুম আজকেই গঙ্গোত্রী চলে যাবো উঠে পড়েছি আমরা ওই যে দেখা যাচ্ছে ভুজবাসা এখানে খানিকটা রেস্ট নিয়ে নিচ্ছি হুম জায়গাটা দারুণ জায়গা যে কী পাচ্ছেন আপনারা কিছুক্ষণ রেস্ট না নিলে যেতে পারবো না এখন 9:00 12:20 12:30 নাগাদ বেরবো গঙ্গোত্রী থেকে গোমুখে যে রাস্তাটা ওই যে দেখতে পাচ্ছেন সোজা গিয়েছিলাম আজকে তো আজকে
আচ্ছা এখন আর বলার কিছু নেই, 6:10 আমরা 12:30 ভূতবাসা থেকে যাত্রা শুরু করেছিলাম, টোটাল 19 কিলোমিটার হেঁটে চলে এলাম 6:10। এই যে ঘড়িটা দেখলেই বোঝা যাবে। জয় গঙ্গা মাইয়া। আর ওর হালাত খুব খারাপ, সবারই হালাত খারাপ, ভীষণ ভীষণ। এবার রেস্ট নেব, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, আবার কালকে আমরা দেখবো গঙ্গোত্রী। ঠিক আছে বন্ধুরা, এই কষ্ট ভীষণ কষ্ট। ঠিক আছে, ওকে, নমস্কার।